আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটা আমাদের তৃতীয় ধাপের পরীক্ষার সমাধান নিয়ে আজ আমরা একটা মিলিয়ে নিন। আমি প্রশ্নের নাম্বার বলবো না, প্রশ্নের নাম্বার এখানে উল্টা পাল্টা হতে পারে, উত্তরগুলো দেওয়া আছে এগুলো একটু মিলিয়ে নিন। আর ভিডিওটা একটু ফাস্ট, আপনি ইচ্ছা করলে স্লো মোশন করেও কিন্তু ভিডিওটা দেখতে পারেন। আর আমি কোনো কথা বলবো না এক্ষেত্রে। আমি চাই মিলানো হোক, পাশাপাশি তা মিলানোর মতো মানে পড়া হয়ে যাক। এই প্রশ্নের উত্তরটা আমি একটু কনফিউজ আছি, আপনারা একটু সলিড উত্তরটা জানিয়ে দেবেন। আসলে রোজা থেকে তারপরে তো চাপে থেকে মাথায় কাজ করতেছিল না, সলিউশন কিঞ্চিত টুকটাক ভুল থাকতে পারে, তবে আমি নিশ্চিত যে ভুলের পরিমাণ এখানে খুবই কম হবে, মানুষ তো ভুলে উঠবে না। মোটামুটি 8-8.5 মিনিটের ভিতরে আমরা সম্পূর্ণ সলিউশনটা করার চেষ্টা করতেছি। করিম সাহেবের অঙ্কটা অনেক অনেকবার করেছেন, আজকে গুড লাক যেটাই চলে আসছে। সাধারণ জ্ঞান পড়লে তো এটা পড়তেই হয়, ঐতিহাসিক সৌদাফল কথা, ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, এটা তো কতবার বলেছেন। এই এটা দেখেন পিএনএ, পিএনএ কোন দেশের সংবাদ সংস্থা? বাংলাদেশ হবে। আমি সলিউশন গুলো মুখে বলে দিচ্ছি না, এখানে ঠিক মার্ক টিক চিহ্ন দেওয়া হইতেছে, আপনারা মিলিয়ে নেবেন। Thank you.
সলিউশনে ভুল থাকতেই পারে, আমি এটা বলবো না যে একদমই ভুল নাই, তবে ভুলটা অবশ্যই ধরে দিবেন, ফিল আপ করে দিবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনার কয়টা হয়েছে সেটাও জানিয়ে দিবেন। আশা করি ধন্যবাদ সাথে থাকার জন্য, অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা সাথে ছিলেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। অনেক অনেক শুভকামনা রইল সকলের জন্য, সকলেই যাতে এলাও হয়ে যান সেই তৌফিক আল্লাহ পাক সকলকে দান করুক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।